শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি কিশোর বাতায়নের নিয়মিত আয়োজন আলাপন আপনারা কেমন আছেন বিজয়ের মাস স্বাধীনতার যে আমরা এতটা অহংকার বোধ করি বিজয় আমাদের সে অর্জনের মাস ১৬ ডিসেম্বর যে মাসের মধ্যে রয়েছে সেই ডিসেম্বর মাস চলে এসেছে আর তার মাঝে কিন্তু আমরা করোনার মধ্যে যে নিয়মনীতিগুলো মেনে চলছি সেগুলোকেও বজায় রাখতে হচ্ছে আর তার সাথে আজকে আমরা চলে এসেছি কিশোর বাতায়নে আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু অনুভূতি কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকের বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেটা নিয়ে কথা থাকবেই আমি নসবা নেহা আপনাদের সাথে থাকব আর আমাদের সাথে যারা থাকেন প্রতি পর্বে আমাদের খুব আপন আমাদের খুব পছন্দের আলাপন আপারা আপনারা জানেন জেনারেশন ব্রেক প্রকল্প এবং আলকন হেল্পলাইনে দুজন বিশেষজ্ঞ কাউন্সিলর আমাদের সাথে থাকেন চলুন প্রথমে আপনাদের হয়ে জেনে নেই আপুরা কেমন আছেন প্রথম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি দ্বিতীয় আপু আপনার কাছ থেকে জেনে নেই সবকিছু কেমন আছে কারণ কিছুক্ষণের মধ্যে কিন্তু সবাই কমেন্ট করে জানতে চাইবে আপুরা কেমন আছেন জি আপু আমি আছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই আজকের বিষয়টা কিন্তু জেনে গেছি আর আপনারা জানেনি করোনাকালীন সময়ে আমরা কিছুটা মানসিক স্বাস্থ্য সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু এই নিয়মিত আয়োজনটা এতটা মনোযোগ সহকারে এতটা আন্তরিকতার সাথে শেয়ার করছি তাই দেরি না করে চলুন আপনাদের সাথে আজকের বিষয় নিয়ে কথা বলবো আর আপনারা তো জানেনি আজকের বিষয়টা কি তারপরেও আপনাদের সাথে কিন্তু ভাগাভাগি করে নিব সেই টপিকটা নিয়ে যে সমাজে সৃষ্ট নারী ভূমিকা এবং জেন্ডার সমতা আপনারা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যে টপিক নিয়ে কথা বলছি সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন কমেন্টে করবেন শুরুতেই আপুদের কাছ থেকে কিছু তো জেনে নেবই তার আগে আপনারা যদি চান আমাদের প্রোগ্রামটা শেয়ার করে দিতে পারেন কারণ আমাদের এই প্রোগ্রাম শেয়ারের মধ্য দিয়ে কিন্তু আপনার টাইম আপনি এই প্রোগ্রামটাকে রেখে দিতে পারবেন চলুন প্রোগ্রামের শুরুতেই অনেকে জানিয়ে দিচ্ছেন যে আমরা কোথা থেকে দেখছি অনেকে জানতে চাইছেন কেমন আছি আমরা আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি আদাব জানাচ্ছেন অনেকেই আদাব ওয়ালাইকুম আসসালাম আর চলুন প্রথমে প্রথম জেনে নেই যে আমাদের যে আজকের আলোচনা বিষয় যে সমাজে সৃষ্ট নারী পুরুষের ভূমিকা আসলে এই কথাটা দ্বারা আমরা কি বোঝাতে চাইছি প্রথম আপু যদি সবার উদ্দেশ্যে একটু এই কথাটা একটু পরিষ্কার করে দেন যে এই কথাটা দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি ধন্যবাদ আপা আহ এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে হচ্ছে যে দুটি টপিক নিয়ে আমরা যদি একটু বলি যে সেক্স ও জেন্ডার এই বিষয়গুলো এই ও জেন্ডার দুইটি বিষয় আসল এক না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে সেক্স নারী পুরুষের জৈবিক বৈশিষ্ট্য যেটা পরিবর্তন সম্ভব না আর জেন্ডার হলো নারী পুরুষের সামাজিক বৈশিষ্ট্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জেন্ডার যা সমাজ থেকে তৈরি হয়েছে এক্ষেত্রে নারী পুরুষের আচার আচরণ বা তাদের কাজ কি রকম হবে সেটা সমাজই নির্ধারণ করে দেয় আর কিছুক্ষণ আগে যে বললাম সেক্সের কথা সেক্সটা হচ্ছে একদম সার্বজনীন এবং একদমই অপরিবর্তনীয় আর জেন্ডারটা হচ্ছে সমাজ ভেদে পরিবর্তনশীল আমাদের সমাজে হয়তো এক রকম দেখা যাচ্ছে নারী পুরুষের ভূমিকা এটা যদি আমি অন্য কোনো দেশে যাই ওই দেশে গেলে হয়তো দেখা যাবে এটা অন্য রকম হতে পারে নারী পুরুষের ভূমিকা এটা সমাজ ভেদে পরিবর্তন হতে পারে জেন্ডার ভূমিকাটা হলো সেক্স বা লিঙ্গের উপর ভিত্তি করে সমাজ আমাদের কাছ থেকে কি আচার আচরণটা আশা করছে আমরা নারীরা কি রকম পোশাক পরবো কিভাবে চুল বা যারা পুরুষ আছে তারা কিভাবে পোশাক পরবে কি ধরনের পোশাক পরবে কিভাবে তারা চুলের আহ ঠিক করবে এই বিষয়গুলো হচ্ছে যে জেন্ডার ভূমিকার মধ্যে চলে আসে যদি বলা হয় যে একটি পরিবারে আহ যদি যে কর্তৃক বা মা তাকে যদি বলা হয় যে পরিবারের কিছু কাজ আছে আপনি এই কাজগুলো হচ্ছে আপনার ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ করে দেন তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদেরকে দেখা যায় যে বাল্ব লাগানোর কাজটা ছেলেকে দিচ্ছে তারপর কেনাকাটার বাজার থেকে যে কেনাকাটার কাজগুলো আছে এই কাজগুলো ছেলেদেরকে দেওয়া হচ্ছে আর টাকা পয়সা কোথায় কি লাগছে এই কাজগুলো দেখাশোনার দায়িত্বটা ছেলেকে দেওয়া হচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে দেওয়া হচ্ছে রান্না বান্নার কাজটা তারপর ঘর গোছানোর কাজটা আ বাসায় কোনো অতিথি আসলে তাদের কে যে খাবার পরিবেশন করতে হয় এই কাজগুলো দেখা যায় যে মেয়েদেরকে দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে যে আমাদের সমাজে নারী পুরুষের ভূমিকা বা তাদের কাছ থেকে আমরা যে আচরণগুলো আশা করি বা করতে দিয়ে থাকি আর আমাদের সমাজে ধারণা করা হয় যে আহ নারীরা হবে একটু কোমল হৃদয়ের তাদের রাগ থাকবে না তারা হচ্ছে যে কেউ যা কথা বলবে সেটা সহজেই মেনে নিবে এরকম চিন্তা করা হয়ে থাকে আবার পুরুষদের ক্ষেত্রে ভাবা হয় যে তারা একটু শক্তিশালী হবে পেশি বহুল হয়ে থাকবে এই জিনিসগুলো আমরা সমাজ যে আশা করে থাকি নারী বা পুরুষদের কাছ থেকে সেটা উপর নির্ভর করেই যে আমরা যে ভূমিকা গুলো পালন করছি সমাজে এটাই বলতে বোঝাচ্ছে যে নারী পুরুষ সের যে সমাজ কর্তৃক সৃষ্ট ভূমিকাটা ধন্যবাদ আপা আপকে ধন্যবাদ আপু তাহলে আমরা কি এভাবে জিনিসটাকে বলতে পারি যে সেক্স ব্যাপারটা বায়োলজিক্যাল কিন্তু আমরা জেন্ডার যেটা বলছি সেটা সোসাইটি দ্বারা নির্ধারিত বায়োলজিক্যালি একটা পার্সনের প্রতি যে এক্সপেকটেশন অনুযায়ী সমাজ যা চাইছে সেটাকে আমরা জেন্ডার হিসেবে বলতে পারি সেটা তার বিষয়টা তাহলে আমরা অনেকেই কিন্তু আজকে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছি যে সমাজে সৃষ্ট নারী পুরুষের ভূমিকা কেন বলছি আমরা কারণ নারী পুরুষের ভূমিকাটা কিন্তু সমাজ ভিত্তিতে কিছুটা পাল্টে যায় চলুন আরো একটু স্পষ্ট হয়ে নি দ্বিতীয় আপুর কাছ থেকে যে সৃষ্ট নারী পুরুষের সমস্ত যে সমতা নিয়ে আমরা কথা বলছি সেটা আসলে আমরা কিভাবে আমাদের সমাজকে ডিফাইন করব। এটা যদি একটু আলোচনা করেন আমাদের সমাজে এটা মানে আমাদের একটা পার্সনের ওপর হতে পারে আমাদের আলোপনা পাই এক খুব সুন্দর করেই বর্ণনা করেছেন যে আসলে জেন্ডারটা কি তো আমি এখন আসলে বলবো যে জেন্ডার সমতা বা জেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে জেন্ডার সমতা বলতে বোঝায় সমাজে নারী পুরুষের মর্যাদা ও প্রতিষ্ঠা করা সম অধিকার ইউনিসেফ জেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে বলেছে যে মহিলা এবং পুরুষ অথবা মেয়েরা এবং ছেলেরা সমান অধিকার সমান সুযোগ সমান রিসোর্সেস এবং সমান সুরক্ষা উপভোগ করবে তাই বলা হয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারী পুরুষের সম অধিকার সমভূমিকা ও সম মর্যাদাকেই জেন্ডার সমতা বলা হয় জেন্ডার সমতা টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সাথে সম্মিলিত এবং মানবাধিকার উপলব্ধির জন্য অত্যন্ত জরুরি জেন্ডার সমতার সামুদ্রিক লক্ষ্য হল এমন একটি সমাজ যেখানে নারী ও পুরুষ জীবনের সকল ক্ষেত্রে একই সুযোগ একই অধিকার উপভোগ করবে যেমন শিক্ষায় সমান সুযোগ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা তাদের আগ্রহ প্রতিভা বিকাশের সুযোগ উপভোগ করবে এ ছাড়াও শিশুদেরকে জুলুম ভয় দেখানো এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামসে জেন্ডার সমতা গুরুতর কারণ এটি নারী ও পুরুষের এমন সিদ্ধান্ত নিতে সক্ষম করে যা তাদের যৌন এবং প্রজনন স্বাস্থ্যের পাশাপাশি তাদের স্ত্রী এবং পরিবারগুলির ক্ষেত্রে আরও ইতিবাচকভাবে প্রভাবিত করে যেমন আমাদের বিবাহের বয়স গর্ভনিরোধের ব্যবহার ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জেন্ডার সমতা খুব গুরুত্বপূর্ণ তবে এটি অ্যাকনলেজ করা জরুরি যে যেখানে জেন্ডার বৈষম্য বিদ্যমান সেখানে সাধারণত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এবং অর্থনৈতিক ও সামাজিক সংস্থাগুলোতে এক্সেসের ক্ষেত্রে বঞ্চিত হয় কিন্তু নারীর তাই জেন্ডার সমতা প্রচারের একটা গুরুত্বপূর্ণ দিক হলো নারীর ক্ষমতায়ন জেন্ডার সমতা বা নারীর ক্ষম বাস্তায়নের অর্থ এই নয় যে নারী ও পুরুষ একই হয় শুধুমাত্র সুযোগ ও জীবন পরিবর্তনের এক্সেস যেন তাদের জেন্ডারের উপর নির্ভর না করে বা বাধা না দেয় জেন্ডার সমতার অর্জন নারী এবং পুরুষ উভয়ের জন্যই পরিবর্তনকে বোঝায় কর্মক্ষেত্রে পরিবারে এবং বৃহত্তর সমাজ সহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারী ও পুরুষের অধিকার এবং দায়িত্বের পুনঃনির্ধারণের ভিত্তিতে আরো ন্যায়সঙ্গত সম্পর্ক তৈরি করা প্রয়োজন সুতরাং আমরা আসলে বলতে পারি যে সমতা কেবল নারী ও পুরুষের ভূমিকা দায়িত্ব এবং প্রয়োজনের সাথেই নয় তাদের সম্পর্কটাও খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপু লাইভে একজন প্রশ্ন করেছেন তাসলিমা মুন্নি শিক্ষার্থীদের কিভাবে শেখানো হবে বা শিক্ষার্থীরা এটিকে কিভাবে শিখবে এটা যদি একটু আপু দ্বিতীয় আপু একটু বলেন বিষয়টা ধন্যবাদ জেন্ডার সমতা সম্পর্কে আসলে আমরা মাত্রই আলোচনা করলাম যে আমাদের সমাজ ব্যবস্থায় আসলে কি কি হয়ে থাকে আমাদের বেসিক্যালি কিন্তু সমাজ ব্যবস্থা কিছু নির্দিষ্ট বিষয়ে আমাদের চিন্তাধারা গুলো নির্দিষ্ট ছাঁচেই ফেলে দেয় আর দীর্ঘকাল ধরেই এই নারী পুরুষের এই সংক্রান্ত ধারণাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গভীর ভাবে ঢুকে আছে তো এর মধ্যে কিছু ধারণা আছে যে নারী পুরুষের শান্তিপূর্ণ সম্মানজনক সহাবস্থানের অন্তরায় সমাজের ইতিবাচক বিকাশের পরিপন্থী তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেহেতু এটা জেনেই বড় হচ্ছি তো ছোটবেলা থেকেই প্রথমত যদি আমরা পরিবারের কাছ থেকে এই জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারি যে আমাদের জেন্ডার সমতা যে ছেলে হলাম যার কারণে আমি হচ্ছে একটা সুযোগ পেয়ে গেলাম কিন্তু মেয়ে না যার কারণে আমি সুযোগটা পেলাম না এইটা যদি আমরা প্রথম পরিবারের কাছ থেকেই জানতে পারি সেটা আমাদের পরবর্তীতে জেন্ডার ইকুয়ালিটি তৈরি করতে তো অনেক বেশি সুবিধা হবে এছাড়াও আমরা কিন্তু সেকেন্ড শিখি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো শিক্ষা গুলো যদি শেখানো হয় এবং আমরা যদি জানি যে আমাদের জেন্ডার ইকুয়ালিটি আসলে কি বা মেয়েরা মেয়ে জন্যই যে আমি এই কাজটা করতে পারবো না বা ছেলে জন্য আমি এই কাজটা করতে পারবো ছেলেরা বেশি সুযোগ পাবে বা মেয়েরা সুযোগ পাবে না এই ধরনের কর্মকাণ্ডগুলো যদি আমাদের স্কুলে ভালোভাবে শেখানো হয় এবং সেই জায়গাটায় যদি তাদেরকে কাজ করানো হয় টিচাররা যদি সেখানে উদ্যোগ গ্রহণ করে তো সেই ক্ষেত্রে কিন্তু আহ শিক্ষার্থীরা স্কুল থেকেও ভালোভাবে শিখতে পারবে কারণ হচ্ছে পরিবারেও শিখে কিন্তু স্কুলটাকে সবাই শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করে তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে যদি আহ ধারণাগুলো পৌঁছিয়ে দেওয়া হয় টিচাররা যদি সেই ধারণাগুলো পৌঁছিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তারা ওখান থেকে সমতা জিনিসগুলো জানতে পারে এছাড়াও জেন ম্যানুয়াল এ এখন অনেক স্কুলেই হচ্ছে এই জেন্টস ম্যানুয়াল নিয়ে হচ্ছে কাজ করা হচ্ছে সেখানেও কিন্তু এই জেন্ডার সমতা জেন্ডার বৈষম্য এগুলো নিয়ে কথা বলা হচ্ছে তো এই জিনিসগুলো যদি আমরা জানি যে আসলে আমাদের কি করা প্রয়োজন এবং আমরা কি করতে পারি সে জায়গা থেকে যার যার জায়গা থেকে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের সামনের দিকে আগানোটা অনেক বেশি সহজ হবে ধন্যবাদ আপা ধন্যবাদ আমরা যারা আসলে শিক্ষা নিয়ে কাজ করি তারা তো শিক্ষক না হলেও অনেক ক্ষেত্রেই এই শিক্ষার বিষয়টা নিয়ে ভেবে থাকি একটা ব্যক্তির জীবনে কতটা প্রভাব ফেলতে পারে এই ইস্যুটা চলুন প্রথম আপুর কাছ থেকে একটি প্রশ্নের মাধ্যমে জেনে নেই আপু আমার কাছে এরকম একটি প্রশ্ন আছে যে সমাজে সৃষ্ট নারী পুরুষের ভূমিকা কিভাবে একজন ব্যক্তিকে প্রভাবিত করে যদিও বিষয়টা চলে এসেছে তারপরেও এই বিষয়টা আরো একটু যদি পরিষ্কার হওয়া যায় আপু আপনার কাছ থেকে আমরা একটি শিশুর কথা বলছিলাম পরিবারের কথা বলছিলাম যে পরিবারে প্রথম শিখে জি শিশু যখন বড় হতে থাকে তখন সমাজ প্রতিনিয়ত যে বিদ্যালয় গণমাধ্যম বন্ধু মাধ্যম বাকি স্বজন সবার কাছ থেকে জানতে শিখে যে তার ভূমিকাটা আসলে কি হবে সমাজে আহ সামাজিকরণের এই প্রক্রিয়াটা এক মানে একদম ছোটবেলা থেকে শুরু হয়ে যায় দেখা যায় যে আহ যখন একদম এক বছর বা দেড় বছর থাকে তখন হয়তো সে কোনো না ভাবে একটা মেসেজ পেয়ে যায় যে আহ তার পরিবার ছেলে সন্তান চেয়েছিল না মেয়ে সন্তান চেয়েছিল সে কি কাঙ্ক্ষিত নাকি অনাকাঙ্ক্ষিত এই মেসেজ গুলা যখন একটা শিশু এক দেড় বছর বয়সে তার কানে চলে আসে বা সে বুঝতে শিখে যে সে আসলে প্রত্যাশিত না এই বিষয়গুলো তার কে একদম ছোটবেলা থেকে অনেকটা প্রভাবিত করে তো এক্ষেত্রে দেখা যায় যে প্রথম যে বিষয়টা হচ্ছে যে শারীরিক গঠন ছোটবেলা থেকে আহ শিখানো হয় যে একজন মেয়ে ফ্রক পরবে তার ফ্রকে রংটা রংটা কিরকম হতে হয় যে হয় গোলাপি নীল এই কালারগুলো হচ্ছে মেয়েদের জন্য প্রযোজ্য কালো রংটা ছোটবেলা থেকে সাধারণত বলা হয় না যেটা মেয়েদের পোশাকের মধ্যে যায় কালো রংটা একটু ছেলেদের একটু 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 মনে হয় যে তার মধ্যে শক্তিশালী বা সাহস একটা ব্যাপার থাকে তো বিষয়টাও উল্লেখ করে দেওয়া হয় যে এই রংগুলো হচ্ছে মেয়েদের বা এই রংগুলো হচ্ছে ছেলেদের আর তারপর হচ্ছে যে চুলের কাঠটা মেয়েদের চুলটা বড় করে রাখতে হয় আর ছেলেদের চুলটা বড় করে রাখা যায় না এটাও চুলের কাটটা তো যেহেতু ছোটবেলা থেকে এভাবে শেখানো হয় বড় হলেও তখন মনে হয় যে বড় চুল মেয়েদের মেয়ে মানেই হচ্ছে বড় চুল থাকতে হয় আর যদি কোনো মেয়ে ক্ষেত্রে ছোট চুল করে ফেলে বা তার চুল ছোট হয়ে যায় তো দেখা যায় সমাজ বা পরিবার অন্যদের কাছ থেকে অনেক সময় কথা শুনতে হয় যে তুমি কি ছেলে নাকি তুমি ছেলেদের মতন এভাবে চুল কাটছো কেন তোমার আচার আচরণের মধ্যে ছেলে মেয়ে স্বভাবটা অনেক বেশি দেখা যাচ্ছে তুমি তো মেয়ে তোমাকে মেয়েদের মতন আচরণ করতে হবে এই বিষয়গুলো কিন্তু চলে আসে আর তারপর তাদের খাবার দাবার খাবারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা চিন্তা করি যে মানে আগে বাড়ির যে ছেলে সদস্যরা আছে তারা খাবে আর ভালো খাবারগুলো হচ্ছে তারা খাবে এবং পরবর্তীতে যে খাবারগুলো থাকে সেটা দেখা যায় যে মা বোন বা বাড়ির যে মেয়েরা আছে তারা দেখা যায় এই খাবারটা খেয়ে থাকে তো সেক্ষেত্রে একটা মনে হয় যে আমি মেয়ে বলে কি আমার জন্য এরকম নিয়ম আমার ভাই বা আমার বাবা তো সেক্ষেত্রে এরকমটা হচ্ছে না তারা তো ঠিক মতোই মানে খেতে পারছে প্রথম দিকে পরবর্তীতে দেখা যায় যে তাদের ক্ষেত্রে সহিংসতা বা শারীরিক মানসিক কোন ধরনের সহিংসতা যদি হয়েও থাকে তারা কিন্তু সেটা বলতে পারে না তারা মনে করে যে আমার সাথে এটা হতেই পারে কারণ আমি তো মেয়ে এই বিষয়গুলো তাদেরকে অনেক বেশি প্রভাবিত করে আরেকটি বিষয় হচ্ছে যে বাড়ির কাজ বাড়ির কাজটা দেখা যায় সৃষ্টিটা হচ্ছে যে মেয়েরা করবে যে রান্না বান্না বাচ্চা লালন পালন করা বাইরে যাবে না মেয়েরা চাকরি করার কোনো দরকার নেই যা টাকা লাগবে বা অর্থনৈতিক যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বাড়ির ছেলেরাই দেখবে তো সেক্ষেত্রেও যদি কোনো মেয়ে ভাবে যে না আমি আহ পড়াশোনা যেহেতু করেছি বা আমি চাকরি করতে চাই বাইরে তখন যদি মেয়েটা বাইরে যেতে চায় তখন তাকে অনেকগুলো কথাও শুনতে হয় সেটা বুলিংও হতে পারে আহ শারীরিক কোনো সহিংসতার শিকারও হতে পারে এই বিষয়গুলো দ্বারা অনেক বেশি প্রভাবিত হতে পারে আবার ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা দেখা যায় যে কোন ছেলে আমরা তো সমাজ থেকে আশা করি যে ছেলেরা আসলে বাইরের কাজগুলো করবে বাজার করা তারপর হচ্ছে টাকা পয়সা কার কি লাগবে সেই জিনিসগুলো ভাগ করে দেওয়া তো সেক্ষেত্রে যদি কোনো ছেলে ইচ্ছা করে বা ভালো লাগা লাইফ স্কিল অর্জন করার জন্য যদি বাড়ির কোনো মেয়েদের কাজগুলো যেটা আমরা বলে থাকি রান্না বান্না কাজ করছে বা ঘর গোছাচ্ছে ছেলে কোনো এটা যদি করে থাকে ছেলে দেখা যায় কোনো মা বা এই কাজ তো তোমার না এই কাজগুলো করলে দেখা যাবে তোমার মধ্যে মেয়েলি স্বভাবটা বেশি চলে আসবে তোমাকে বাইরের দিকে থাকতে হবে তো এই ক্ষেত্রে হয় কি যে চিন্তা ভাবনাগুলো গুলো অনেকটা সংকুচিত হয়ে আসে এইভাবে যদি আমরা ভাগ করে দেখি তারপর পেশা যখন নির্বাচন করা হয় তখন ভাবা হয় যে মেয়েরা হচ্ছে সাধারণত শিক্ষকতা পেশা বা নার্সিং এই পেশাগুলোতে গেলে তারা সবচেয়ে বেশি ভালো করতে পারে কারণ ওই পেশা গুলোতে গেলে সন্তান আলো পালন করতে পারবে আর ছেলেদেরকে ভাবা হয় ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট এই ধরনের পেশাগুলোতে গেলে তারা ভালো কারণ সেখানে একটু প্রভাব বা ক্ষমতা দেখানোর একটা সুযোগ থাকে আসলে সব পেশাই সমান এবং ছেলে মেয়ে যে কেউ চাইলে সব পেশাতেই তারা হচ্ছে উন্নতি করতে পারে আর এই ধরনের কাজগুলোর ফলে দেখা যায় যে ব্যক্তিত্বের মধ্যে অনেক বেশি পরিবর্তন চলে আসে এবং একটা সময় মেয়েরা ধরেই নেয় যে আমার আসলে রাগ দেখানোর কোনো দরকার নেই আমি রাগ দেখাতে পারবো না এবং আমি কখনই পুরুষদের মতন হতে পারবো না আমার মধ্যে কখনো কনফিডেন্ট থাকতে পারে না কারণ আমি তো মেয়ে আর ছেলেদের মধ্যে বিষয়টা দেখা যায় যে আরেকজনকে নিয়ন্ত্রণ করা কর্তৃত্ব করার বিষয়গুলো তাদের মধ্যে চলে আসে যার ফলে কিন্তু এটা সহিংসতার দিকে চলে যায় এই বিষয়গুলো তাই এই প্রভাব গুলো ফলে একজন ব্যক্তি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ সমাজ রাষ্ট্র সবাই কিন্তু আমরা কোন না কোনো ভাবে এজেন্ডার ভূমিকা গুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এই বিষয়গুলোর দিকে আমাদের একটু খেয়াল রাখা দরকার ধন্যবাদ আপা ধন্যবাদ আপকে আমরা আসলে অনেক সময়ই এই বিষয়গুলো দেখি কিন্তু প্রভাবটা ভাবতে চেষ্টা চেষ্টা করি করি না না বুঝতে আসলে খুব তীব্রভাবে মানসিক বৃদ্ধি কিন্তু হতে পারে বা বাধাগ্রস্ত ভিন্ন রূপে ত্বরান্বিত হয়ে যেতে পারে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যারা কমেন্ট করছেন আপনাদের কমেন্ট গুলো আমরা আবারও পড়বো আমার কাছে আরো একটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নটির মাধ্যমে আমরা আরো একটু বুঝতে পারবো যে কিভাবে একটা ভূমিকা সমাজের সৃষ্ট একটা মানুষের নিজস্ব বৃদ্ধি নিজস্ব কর্ম বেছে নেওয়ার যে স্বাধীনতা সে জায়গাতেও প্রভাবিত হয়ে যেতে হয় অনেক ক্ষেত্রে প্রভাব ফেলে দেয় দ্বিতীয় আপুর কাছে আমার একটি প্রশ্ন একজন বছর বয়সী কিশোরী লিখেছেন যে আমার বাবা মা সবসময় আমার ভাইকে আমার চেয়ে বেশি সুযোগ দেয় তারা বলেছেন ছেলেরা আরো ভালো কাজ করতে পারে এবং মেয়েদের চেয়ে ছেলেরা বেশি বুদ্ধিমান হয় আমার তার জন্য খুব মন খারাপ হয় আমি কি করতে পারি আসলে এই ধরনের পরিস্থিতি হয়তো এখন অনেকটা কমে এসেছে কিন্তু তারপরেও কোনো না না আসলে সমতা সুযোগ গ্রহণ করার বিষয়টা যখন কেউ তখন তার করণীয় কি আমি দ্বিতীয় আপুর কাছে প্রশ্নটি রাখছি প্রথমে প্রশ্নকর্তার প্রতি সহমর্মিতা জানাচ্ছি আপনি বলছিলেন যে আপনার বাবা মা সবসময় আপনার ভাইকে বেশি সুযোগ দেয় এবং তারা বলেন মেয়েদের চাইতে ছেলেরা বেশি বুদ্ধিমান হয় যার কারণে আপনার খুব মন খারাপ থাকে প্রথমেই আপনাকে যেটা বলতে চাই ছেলেরা ভালো কাজ করতে পারে এবং মেয়েদের চেয়ে ছেলেরা বেশি বুদ্ধিমান হয় এই কথাটা কিন্তু সঠিক নয় এটা জেন্ডার সম্পর্কে একটা বদ্ধমূল ধারণা যাকে আমরা জেন্ডার স্টিরিওটাইপ বিহেভিয়ার বলি আর এটি সমাজেরই সৃষ্টি শিশুরা যখন বড় হতে থাকে তখন সমাজ প্রতিনিয়তই বিদ্যালয় গণমাধ্যম বন্ধু-বান্ধব প্রভৃতির মাধ্যমে তাদের নির্দিষ্ট ভূমিকা জানাতে থাকে এবং ওই ছাঁচে ফেলে দেওয়ারও চেষ্টা করে সামাজিকীকরণের এই প্রক্রিয়া একেবারে ছোটবেলা থেকেই শুরু হয় আর দীর্ঘকাল ধরে নারী পুরুষ সংক্রান্ত এই ধারণাগুলো আমাদের মধ্যে গভীরভাবে ঢুকে গেছে তারপরে আমি যেটা বলতে চাই যে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট যে আপনাকে বলছে এর আসলে অ্যাকচুয়াল মিনিংটা কি বুদ্ধি কিন্তু আমাদের এমন একটা ক্ষমতা যার মাধ্যমে আমরা পরিবেশের সাথে যে সঙ্গতি বজায় রাখতে পারছি বা সমস্যার সমাধান করতে পারছি এটাই এটা শুধু যে ছেলেরা করতে পারবে তা কিন্তু নয় মেয়েরাও কিন্তু এটা করতে পারে মেয়েরাও পরিবেশের সাথে সংগতি বজায় রেখেই চলতে পারে এবং সমস্যার সমাধানও করতে পারে মেয়েদেরকেও যদি সেই সুযোগ বা এক্সেসটা দেয়া যায় তাহলে তারাও বুদ্ধিমান হবে তাই ছেলেরা বুদ্ধিমান এবং মেয়েরা কম বুদ্ধিমান এটা বলার কোনো সুযোগ নেই আর আপনাকে যেটা বলতে চাই আপনার যে বিষয়গুলো নিয়ে খারাপ লাগছে সেই বিষয়গুলো নিয়ে বাবা মায়ের সাথে কিন্তু আপনি কথা বলতে পারেন বাবা মারা যে জেন্ডার স্টিরিওটাইপ বিহেভিয়ার গুলো করছে সেই বিষয়টি তাদেরকে অ্যাসারটিভওয়েতে বলতে পারেন কারণ তারাও হয়তো না জানতে পারে যে জেন্ডার স্টিরিওটাইপ বিহেভিয়ার গুলো কি বা আপনাকে যে বলছে সেই বলাটাতে আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা হয়তো তারা না বুঝতে পারে তো আপনি যদি তাদের সাথে ওই ধরনের কমিউনিকেশন করতে পারেন অ্যাসার্টিভ কমিউনিকেশন করেন সেই ক্ষেত্রে কিন্তু আহ তারা হয়তো বোঝার চেষ্টা করবেন আর এই অ্যাসাইটিভ কমিউনিকেশন নিয়ে আজকে আমি বলছি না কারণ এর আগে আলাপনাপাড়া অ্যাসাইটিভ কমিউনিকেশন নিয়ে অনেক লাইভ করেছেন আপনারা যদি সেগুলো দেখেন হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাসাইটিভ কমিউনিকেশন টা করতে হয় আর এই স্টুডিওটাই বিহেভিয়ার করলে যে পরবর্তীতে কি ইম্প্যাক্ট পরে সেটাও কিন্তু তাদেরকে বলতে পারেন জেন্ডার স্টেরিওটাই বিহেভিয়ার করলে তাদের পছন্দ অপছন্দ কিন্তু সংকুচিত হয়ে যায় সেলফ স্টিম লো হয়ে যায় কাজের আগ্রহ কমে যায় সেলফ কনফিডেন্স কমে যায় এছাড়াও আপনি আপনার পার্সোনালিটি গুলো বাড়ানোর জন্য পোটেন্সিয়ালিটি গুলো যে বাড়াবেন সেই বাড়ানোর জন্য আসলে কি করতে পারেন কারণ সবকিছুর মূল্যে তো আপনাকে আসলে ভালো থাকতে হবে তো আপনার পটেনশিয়ালিটি গুলো কি কি আছে সেগুলো কিন্তু আপনাকে এক্সপ্লোর করতে হবে আপনি আপনার পজিটিভ চিন্তাগুলোকে প্র্যাকটিস করতে পারেন আপনার যে গোল সেট করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেদিকে আপনি ফোকাস করতে পারেন কারণ আমাদের গোলটা যদি আসলে ঠিক থাকে তাহলে লক্ষ্যে যাবার জন্য আমাদের যে কাজগুলো আছে সেগুলো করাটা অনেক বেশি সহজ হয় এবং আমরা আসলে করতেও পারি এছাড়াও আপনার যে অভিজ্ঞতা এবং কাজ করতে গিয়ে তো অবশ্যই কোনো না কোনো ভুল হয় সেই ভুল থেকে কিছু শিক্ষা নেওয়া জীবনে আসলে ভুল বলে কিছু নেই ভুল হলেই আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো তো সেই ক্ষেত্রে আপনার যে ভুলগুলো আছে বা যে ত্রুটি হয়েছে সেখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর বাবা মাদের উদ্দেশ্যে হচ্ছে আমি যেটা বলতে চাই যে ছেলে ও মেয়েদের মধ্যে কখনো তুলনা করবেন না তাদের সাথে জেন্ডার স্টেরিওটাই বিহেভিয়ার না করে যদি আমরা জেন্ডার সেন্সিটিভ বিহেভিয়ার করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে দুইজনেরই ওই সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগটা অনেক বেশি থাকে আর কম্পেয়ার করলে কিন্তু শিশুদের মধ্যে অনেক বেশি স্ট্রেস বেড়ে যায় এর আগেও আমি বলেছিলাম যে সেলফ স্টিম লো হয়ে যায় সেলফ ওর্টটা ড্যামেজ হয়ে যায় এ ছাড়াও কিন্তু আমাদের সোশ্যাল অ্যাংজাইটিটাও বাড়ে এই বিহেভিয়ার গুলো যদি পরিবারে না করা হয় তাহলে কিন্তু শিশুরা স্টিরিওটাইপ বিহেভিয়ার গুলো শিখবে না আমরা এই বিষয়গুলো একটু সচেতন থাকতে পারি কারণ শিশুরা প্রথম যেহেতু বলেছিলাম যে পরিবার থেকেই শেখে আর পরিবার থেকে যদি শিখে যায় পরবর্তীতে নিজের অ্যাওয়ার্নেস না আসা পর্যন্ত ওই বিহেভিয়ারটাই আমরা করতে থাকি মানুষ অবশ্যই হচ্ছে পরিবর্তন হতে পারে কিন্তু ওই জায়গাটায় নিজেকে আগে জানতে হবে বা বুঝতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাটা পরিবর্তন করতে চাই তখন নিজেকে পরিবর্তন করা সম্ভব কিন্তু আমরা কিন্তু পরিবার থেকেই প্রথম শেখাটা শিখে থাকি তো তারা যখন বড় হয় তখন দেখা যাচ্ছে এই গুলো পরবর্তীতেও করতে পারে যার কারণে আমাদের যদি পরিবার থেকে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি আশা করছি যে আহ পরবর্তীতে এই ধরনের আহ প্রভাব না পড়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপুকে আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে আসলে পরিবার থেকে যদি এ ধরনের চিন্তা চেতনা আসে তো অ্যাওয়ারনেস গ্রো না করা পর্যন্ত আমরা আমরা হয়তো একটা বৃত্তের মধ্যে ঘুরতে থাকি অনেকে সে গল্পটা কিন্তু জানি ছোট্ট হাতি কিন্তু যতক্ষণ পর্যন্ত চেষ্টা করেছিল তখন তার শক্তি কম ছিল হাতিটা বড় হয়ে গিয়ে তার প্রচন্ড শক্তি থাকা সত্ত্বেও কিন্তু সে আর চেষ্টা করে না নিজেকে সীমাবদ্ধ করে ফেলে হয়তো এই চিন্তার বেড়া ছি আমাদের একটু বেগ পেতে হয় আর সেক্ষেত্রে আমাদের বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যদের তো করণীয় থাকে কিন্তু যদি আমি আক্রান্ত হই তাহলে আপু যেভাবে বলেছেন মন খারাপ না করে নিজের দায়িত্বটা একটু নিজে নিয়ে আমরা যদি একটু কমিউনিকেট করি একটু বোঝাতে চেষ্টা করি তাহলে মনে হয় পদক্ষেপগুলো গুলো আরো সহজ হয়ে আসে আমরা লাইভে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি শাহজাহান আলী লিখেছেন জেন্ডার বৈষম্য দূরীকরণ নিয়ে মূলত কি করতে হবে কি করতে হবে এটা নিয়ে তো আমরা কথা বলছি আমাদের সাথেই থাকুন আমরা বিস্তারিত আশা করছি পেয়ে যাবেন শাখাত হোসেন বলেছেন আপা কাজ তো হলো না আমাকে নাকি স্কুল চেঞ্জ করতে হবে বুঝতে পারছি না এটা কোন বিষয়ে বলা হচ্ছে ফারজানা আক্তার লিখেছেন ইনশাল্লাহ আমাদের বাসায় এটা কখনো হয় না বাট সোসাইটি অলওয়েজ খারাপ ইঙ্গিত দেয় মেয়েদের বেশি দিলে বিশেষ করে তখন যখন একটি মেয়ে জন্য ডিস্ট্রিক্টের বাইরে ইউনিভার্সিটিতে পড়তে চায় বাট একটা ছেলের ক্ষেত্রে এটা কখনো হয় না তারা যত চায় ততই হায়ার এডুকেশন নিয়ে পড়তে পারে হ্যাঁ ছেলে মেয়েদের ক্ষেত্রে এই সমতাটা না থাকলে মনে হয় যেন যে এই অসমতাটা শুধু মেয়েদের ক্ষেত্রেই বেশি শুধু কি তাই একটা প্রশ্ন করি যে প্রশ্ন থেকে মনে হয় বোঝা যাবে যে এই প্রবলেমটা শুধু শুধু মেয়েদের না অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা ছেলেদেরকেও আক্রান্ত করে প্রথম আপুর কাছে একটি প্রশ্ন করছি প্রশ্নটি আপনারা বুঝতে পারবেন যে শুধু মেয়েরাই কিন্তু এটা শিকার হয় না ছেলেরাও এটার দ্বারা প্রভাবিত হয় একটা পনেরো বছর বয়সে কিশোর লিখেছে মাঝে মাঝে যখন খুব কষ্ট হয় তখন খুব কান্না করতে ইচ্ছে করে কিন্তু আমার মা বাবা বলেন যে ছেলেদের কান্না করতে হয় না কারণ ছেলেরা শক্তিশালী হয় আমি কি করতে পারি দেখুন একটি ছেলেরও কিন্তু এর কারণে একটি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যে আমরা কিছু স্ট্রেট টাইপ চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাকে একটা শেপের মধ্যে নিয়ে এসেছি আপু আপনি একটু বলবেন যে ক্ষেত্রে ছেলেরা কি করতে পারে বা আসলে ছেলেদের যে পরিস্থিতিটা হয় সেক্ষেত্রে একটু আলোকপাত করবেন আশা করছি জি আপা ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির জন্য আহ প্রশ্নকর্তা বলেছেন তার বয়স পনেরো বছর বয়স আপনি এখন যেই বয়সটাতে আছেন এটা হচ্ছে বয়স অন্ধিকার এ সময় কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায় যে একটু বেশি অন্য সময়ের তুলনায় প্রবণটা বেশি হয়ে থাকে যা আগে কখনো অনুভূত হয়নি আহ হরমোন যেমন আমাদের বাইরের দিকে দৃশ্যমান পরিবর্তনগুলোর জন্য দায়ী তেমনি শরীরের ভিতরের পরিবর্তন গুলো হরমোন অনেকাংশেই দায়ী আমাদের চিন্তা আবেগ এবং আচরণ এই তিনটি বিষয় হচ্ছে একটি আরেকটির সাথে জড়িত আপনি আহ আপনার অনুভূতির কথাটি লিখেছেন যে কষ্ট কষ্ট হচ্ছে এক ধরনের অনুভূতি এর আগে আপনি একটু ভেবে দেখতে পারেন যে এই কষ্টটা হওয়ার আগে আগে আপনার মধ্যে কি চিন্তাগুলো আসে সাধারণত যখন আমরা কোনো নেতিবাচক চিন্তা করে থাকি তখন আমাদের মধ্যে একটা কষ্টের অনুভব হয় এবং এই কষ্টের অনুভবটা আমরা কোন না কোন আচরণের মাধ্যমে প্রকাশ করে এটার জন্য হতে পারে কেউ দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করছে না অথবা কেউ কষ্ট থেকে অনেক বেশি কাজ করছে এই ধরনের আচরণ গুলো হচ্ছে অনুভূতি কষ্ট থেকে হতে পারে তাই বলছে যে এই তিনটি বিষয় হচ্ছে একটি আরকি সাথে জড়িত আর এই চিন্তা আবেগ ও আচরণ সম্পর্কে জেন্ডার ভিত্তিক যে তুলনাটা করা হয় এই জিনিসটি আসলে কোনো দরকার নেই কিন্তু আমাদের সমাজ থেকে আশা করা হয় যে ছেলেরা অনেক শক্তিশালী হবে সাহসী হবে ক্ষমতাবান হবে এবং এটা জন্য তাদের কোন আবেগ থাকতে পারে না তারা কান্না করতে পারে না এই বিষয়টা আমাদের সমাজ থেকে ভাবা হয় কান্না করা মানে হচ্ছে যে আমি দুর্বল অন্যরা আমাকে দুর্বল ভাবে দেখছে এটা ভাবা হয় একজন ছেলের ক্ষেত্রে তাই মেয়েরা যেমন আমরা অনেকভাবে শিকার হচ্ছি ভূমিকার ফলে ছেলেরাও কিন্তু অনেকভাবে এটার শিকার হচ্ছে কারণ কষ্ট হচ্ছে কষ্ট হলে কাঁদতে কান্না চলে আসে বা কাঁদতে ইচ্ছা করে কষ্টটা হালকা করার জন্য কিন্তু আহ যেহেতু আমি একজন ছেলে তাই আমি কাঁদতে পারবো না আমার এখানে বাধা কাজ করছে তাই এটা একজন ছেলের জন্য অত্যন্ত কষ্টকর একটা বিষয় আহ এক্ষেত্রে হচ্ছে আহ আপনার মা বাবা হয়তো এসব ভেবে আপনাকে কাঁদতে না করে থাকতে পারে কিন্তু ছেলেরা কাঁদতে পারবে না এটি জেন্ডর সম্পর্কে প্রচলিত ধারণা বা বিশ্বাসের একটি বিষয় যা আসলে সত্য নয় একজন মানুষ হিসেবে ছেলে মেয়ে সবারই আবেগ আছে থাকবে আহ ছেলে মেয়ে ভেদে আবেগটা আসলে কখনো আলাদা হয় না ছেলেদেরও যেমন রাগ থাকতে পারে কষ্ট থাকতে পারে মেয়েদেরও রাগ থাকতে পারে কষ্ট থাকতে পারে তাই হচ্ছে যে আপনি আবেগ বা কষ্ট অনুভূতি এই বিষয়গুলো আপনি কখনো চেপে না রেখে চেষ্টা করতে পারেন এটা প্রকাশ করা পারেন ছেলেদের জন্য যায় না এমন কোনো তথ্য কিছু নেই এটি একটি একদমই বদ্ধমূল ধারণা আর যদি কেউ তার অনুভূতিগুলো গুলো চেপে রাখে তখন দেখা যায় দীর্ঘদিন ধরে কারো কোনো অনুভূতি কষ্টের অনুভূতি এই বিষয়গুলো যদি চেপে রাখে একটা সময় তার মধ্যে খিটখিটে মেজাজ হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় এবং দেখা যায় যে সে আগে এরকম ছিল না হঠাৎ করে তার আচরণের মধ্যে দেখা গেছে যে সে এখন অনেক বদরাগী হয়ে গেছে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে আক্রমণাত্মক আচরণগুলো করছে তাই এই ধরনের বিষয়গুলো যাতে আমাদের মধ্যে না ঘটে এজন্য হচ্ছে যে যখন আমাদের অনুভূতিগুলো আসবে আমরা অনুভূতি মেনে নিব স্বাগতম জানাবো অনুভূতিগুলোকে অনুভূতি আমরা কিভাবে আমরা আচরণের মাধ্যমে শেষ করতে পারি এই চিন্তাটা আমরা করে থাকতে পারি কষ্টটাকে আমরা অনেক ভাবে লাঘব করতে পারি কান্না করা যেতে পারে কোনো কিছু লেখা যেতে পারে ওই কষ্টের মুহূর্তটা তে মানে যাকে নিয়ে আমার কষ্টটা হচ্ছে তাকে কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না সেটা আমি চাইলে কোনো একটা কিছু ডায়েরি বা চিঠির মাধ্যমে লিখতে পারি পছন্দের কোনো কাজ করতে পারি ওই সময়টাতে আর এই বিষয়গুলো হচ্ছে আপনি চাইলে আপনার মা বাবাকে বলতে পারেন যে তারাও যদি না জেনে থাকে বিষয়গুলো যে ছেলেরা কান্না করতে পারে না এমন কোনো তথ্য আসলে নেই এটা বদ্ধমূল ধারণা আর আমরা যদি বদ্ধমূল ধারণাগুলো নিয়ে পড়ে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের শারীরিক যে বৃদ্ধিটা তো হবেই না সাথে সাথে আমাদের মানসিক যে বিকাশটা সেটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই আশা করি হয়তো আপনি যদি আপনার এই বিষয়গুলো আপনার মা বাবাকে বুঝিয়ে বলেন আপনার আহ ডেভেলপমেন্ট বা পরিপূর্ণ বিকাশের কথা চিন্তা করে হয়তো আপনার মা বাবা বিষয়টি বুঝে দেখতে পারেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক শুভকাম ধন্যবাদ আপু আসলে বিষয়টি আপু খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের আবেগগুলো মানুষ আবেগগুলো নারী পুরুষ ভেদে অনেক ক্ষেত্রে একই রকম হয় সেক্ষেত্রে সমাজের দ্বারা সৃষ্ট ভূমিকার কারণে আমি যদি আমার আবেগটাকে আহ কেন্দ্রীভূত করে ফেলি আমার আবেগটাকে প্রকাশ না করি অনেক ক্ষেত্রে এটা আমার সপ্তস্ফূর্ত বিকাশে শারীরিক মানসিক আত্মিক যেটাই বলি না কেন খুব মারাত্মক প্রভাব ফেলতে পারে লাইভে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু প্রশ্ন আছে দ্বিতীয় কাছে একটি প্রশ্ন রাখতে চাইছি লাইভে তন্ময়রে বেশ কয়েকটা প্রশ্ন যায় প্রথমে প্রশ্ন করেছে যে জেন্ডার সময়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় কি একই রকমের একটি প্রশ্ন আছে শাহজাহান আলীরও সে বলেছে আমার নাম মাহফুজ সম্ভবত তার আইডি ডি ব্যবহার করে আরেকজন এটা লিখছে বয়স এগারো আমার পরিবারে কোনো জেন্ডার বৈষম্য নেই কিন্তু অনেক সময় সমাজে আমি জেন্ডার বৈষম্য দেখি কিন্তু কিছু করতে পারি না জেন্ডার বৈষম্য রোধে আমি কি করতে পারি প্রশ্নটা কম বেশি একই রকম যে একজন শিক্ষার্থী যে নিজে হয়তো জেন্ডার বৈষম্যের শিকার হচ্ছে না কিন্তু সে সমাজে দেখছে জেন্ডার বৈষম্য সেক্ষেত্রে সে কি করতে পারে প্রশ্নটি নিশ্চয় আপু বুঝতে পেরেছেন উত্তরটা চাইছি জি ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন আসলে প্রথমত হচ্ছে যে এই জায়গা থেকে করণীয় যে জেন্ডার বৈষম্য যে হচ্ছে নিজের সাথে হচ্ছে না বা অন্য জনের সাথে হচ্ছে কিন্তু যেই মানুষটা হচ্ছে জেন্ডার বৈষম্য করছে সে আসলে জেন্ডার বৈষম্য সম্পর্কে জানে কিনা আমাদের অনেক সময় আমরা যে আসলে এই জেন্ডার বৈষম্য করে থাকছি বা আমাদের মধ্যে যে বদ্ধমূল ধারণা আছে সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না তো প্রথম কাজটি হবে যে তারা আসলে ওই বিষয়ে তথ্য জানে কিনা যে আসলে যে বিহেভিয়ারটা করছে সেটা হচ্ছে জেন্ডার বৈষম্য হচ্ছে কিনা কারণ অনেক সময় এর আগেও আমি বলেছিলাম যে নর্মালি হচ্ছে যে আমরা পরিবার থেকে শিখি হয়তোবা যেই ব্যক্তি হচ্ছে জেন্ডার বৈষম্য বিহেভিয়ারটা করছে আহ সে হয়তোবা তার পরিবারেও এটি দেখে এসেছে তো সেখান থেকেও সে পরবর্তীতে ওই ধরনের বিহেভিয়ার করতে পারে তো সেই জায়গাটা স্টুডেন্ট হিসেবে একটা করণীয় যে জেন্ডার 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 বৈষম্য কি 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 বা ইকুয়ালিটি সমতা রোল মানে এই জিনিসগুলো হচ্ছে প্রথমে তথ্য প্রদান করা যে তারা আসলে সে বিষয়ে জানে কিনা যদি কেউ দেখে থাকে সেই ক্ষেত্রে স্টুডেন্টটা যে ওই ধরনের বৈষম্য করছে তার সাথে কিন্তু একটু আলোচনা করতে পারে তার কাছে আসলে কি মনে হচ্ছে তার চিন্তার জায়গাটা কি বা কোন চিন্তা করে সে এই কথাটা বলছে কারণ আমরা যে বিহেভিয়ার গুলো করি সেখানে কিন্তু আসলে আমরা হচ্ছে চিন্তাটা অনেক বেশি কাজ করে তা আমরা যদি আমাদের চিন্তাটা নেগেটিভ ওয়েতে না নিয়ে চিন্তাটা যদি পজিটিভ ওয়েতে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিহেভিয়ারটাও পজিটিভ হয়ে যায় সেই ক্ষেত্রে শিক্ষার্থী হিসেবে তার সাথে সে ডিসকাস করতে পারে ইভেন হচ্ছে তার সাথে যদি জেন্ডার বৈষম্য জেন্ডার সমতা এই বিষয়গুলো নিয়ে যদি ডিসকাস করে এবং তাকে যদি শিক্ষার্থীটা যতটুকু জানছে সেই জানাটাই যদি তার উপর প্রভাব ফেলে সেটাও কিন্তু তার জন্য ভালো যে না উনি কিছুটা জানতে পারলো এবং তারা হচ্ছে একটা গ্রুপ করতে পারে যে ভলান্টিয়ার গ্রুপ ভলান্টিয়ার গ্রুপ করে তাদের সাথে তারা স্কুলে অথবা হচ্ছে কোন একটা ভলান্টিয়ার সার্ভিস এর মতো করে যারা এই ধরনের এলাকা এলাকাতে ভাগ করে নিতে পারে যে আমরা হচ্ছে বন্ধুরা মিলে এই এলাকাতে এই বিষয়গুলো সম্পর্কে জানাবো এবং এর হচ্ছে ইফেক্টগুলো কি জেন্ডার সমতা যদি না হয় কি কি প্রভাব পড়তে পারে এই বিষয়গুলো আমি কিছুক্ষণ আলোচনা করেছি এই বিষয়গুলো হচ্ছে যদি তাহলে কিন্তু বৃদ্ধি পান আর এই সচেতনতা বৃদ্ধি হলেই কিন্তু এই এটা রোধ করাটা হচ্ছে সম্ভব হবে কারণ আমরা আহ যদি আহ বেশি বেশি করে হচ্ছে এই জায়গাটাই কাজ করি আহ আপাও কিছুক্ষণ আগে বলেছিলেন যে আগের মতো হয়তো বা নেই উম আগে আরো অনেক বেশি হচ্ছে জেন্ডার বৈষম্য ছিল কিন্তু বর্তমানে হচ্ছে আমরা অনেক বেশি সচেতন হয়েছি যার কারণে হচ্ছে এখন কম মনে হচ্ছে এবং আমরা যদি আরো বেশি সচেতন হই সেই আমাদের কিন্তু এই বিষয়টা হচ্ছে রোধ করা সম্ভব তো এজ এ শিক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয় যে বিষয়টাকে জানানো ওই বিষয়টা সম্পর্কে সচেতনতা তৈরি করা বন্ধুরা মিলে একটা ভলান্টিয়ার গ্রুপ তৈরি করে তাদের সাথে কাজ করা এবং তারা কোন জায়গা থেকে করছে এবং তাদের চিন্তাটা কি এই জায়গাগুলো নিয়ে যদি একটু তাদের সাথে ডিসকাস করা যায় আমার কাছে মনে হচ্ছে যে আহ হয়তোবা এটা একটু রোধ করা সম্ভব ধন্যবাদ ধন্যবাদ আপুকে কাছে আরেকটি প্রশ্ন রাখতে আগে লাইভে একজন বলছিল যে যখন মেয়েরা উচ্চশিক্ষার জন্য শহরের বাইরে যেতে চায় তখন কিছুটা যেন প্রভাব পড়েই যায় সমাজ নানা কথা বলতে থাকে তেমন একটি প্রশ্ন আছে যে আমি একজন মেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই তবে আমার বাবা মা করার ক্ষেত্রে একটি কথা বারে বারে বলছে যে বাইরে যাওয়াটা নিরাপদ নয় মেয়েদের বাড়ির বাইরে থাকাটা খুব নিরাপদ নয় যদিও আমার ভাই ঢাকায় পড়াশোনা করেছেন আমি এটা নিয়ে খুব উদ্বিগ্ন আমি কি করতে পারি আসলে এই বিষয়টা মনে হয় আমাদের অনেক পরিবারের মেয়েকেই ফেস করতে হয় এই বিষয়টা এখনো আমরা কেন যেন বেরিয়ে আসতে পারিনি এক্ষেত্রে আসলে পজিটিভ কথা বলা বা অ্যাসার্টিভ কমিউনিকেশনের ভূমিকা তো আপু অবশ্যই থাকবে এছাড়াও আসলে কিভাবে কনভিন্স করা যেতে পারে যদি আপু একটু বিস্তারিত বলেন তাহলে মনে হয় আমাদের অনেকের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে জি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাকে যে উনি আসলে সচেতন হয়ে প্রশ্নটি করেছেন প্রথমে আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই কারণ উনি যে এই বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চিন্তা করছেন এবং তার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটার জন্য প্রথমত আপনাকে যেটা বলতে চাই এই মুহূর্তে আপনাকে বর্তমান পড়াশোনার জন্য মনোযোগী হতে হবে কারণ এই ফলাফল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো হয় তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে দ্বিতীয়ত আপনার বাবা মা আপনাকে বাড়ির বাইরে করাতে চায় না কারণ তারা মনে করেন মেয়েরা বাড়ির বাইরে নিরাপদ না সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছাটার কথা তাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন এবং আপনি তাদেরকে বলতে পারেন আমাদের সমাজে অনেক মেয়েরাই বাইরে পড়াশোনা করছে এবং উচ্চশিক্ষিত হয়ে সমাজে পা রাষ্ট্রে অবদান রাখছে বাড়ির বাইরে নিরাপদ না না এটা কিন্তু বলা যাবে কারণ দুর্ঘটনা যে সময় যে কোনো বিষয়ে সচেতন থাকতে হবে আপনিও যে পড়াশোনা শেষ করে আপনার ভাইয়ের মতো পরিবারকে সাপোর্ট করতে চান এটা আপনার বাবা মায়ের সাথে কিন্তু আপনি শেয়ার করতে পারেন আর ভাই যেহেতু ঢাকায় পড়াশোনা করে তাহলে ভাইয়ের সাথেও কিন্তু আপনি আপনার ইচ্ছাটার কথা শেয়ার করতে পারেন কোন কোন ঘটনার কথা মনে করে আপনার বাবা মা নিরাপত্তাহীন অনুভব করছে সেগুলোও কিন্তু তাদের কাছ থেকে জানতে পারেন কারণ বাবা মা হিসেবে তার সন্তানের নিরাপত্তার কথা সে চিন্তা করতে পারে এটা হচ্ছে স্বাভাবিক কিন্তু আসলে কোন কোন জায়গাটাই আসলে মনে করছে যে নিরাপত্তাহীনতা সেটা আপনাকে একটু জানতে হবে এখানে বড় ভাইদের উদ্দেশ্যে যেটা বলবো যে সেটা হচ্ছে যে বেশিরভাগ বড় ভাইয়েরাই কিন্তু বাসার বাইরে পড়তে যান সেক্ষেত্রে আপনাদের সাথে কিছু মেয়েরা নিরাপদেই পড়াশোনা করছে এবং উচ্চ শিক্ষিত হচ্ছে সেই বিষয়গুলো যদি আপনার বাবা মাকে আপনি বুঝাতে পারেন এবং আপনার বোনের জন্য যদি নিরাপদ জায়গা নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু মেয়েদের বাইরে বাইরে যাওয়া অনেক বেশি সহজ হবে আর বাবা মায়েদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে মনে করতে হবে একজন ছেলে ও মেয়ে উভয়ই সমাজ বা রাষ্ট্রে অবদান রাখতে পারে আর পরিবারে ছোটবেলা থেকে ছেলেকেও শেখাতে হবে যে সে যাতে অন্য মেয়েদেরকেও সম্মানসূচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে এবং তাদেরকে সহযোগী মনে করে নিরাপত্তার কথা চিন্তা করে বাড়ির বাইরে না যাওয়া কোনো সমাধান নয় এগিয়ে যাওয়ার জন্য যে যে সাপোর্টের প্রয়োজন সেই সাপোর্টগুলো কিন্তু দেয়া যেতে পারে এছাড়াও যদি কোনো বিষয়ে ঝুঁকি থাকে তাহলে ঝুঁকি কমানোর জন্য আমরা কি কি কাজ করতে পারি সেই কাজগুলো যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইরে যাওয়াটা আরো অনেক বেশি সহজ হবে ধন্যবাদ ধন্যবাদ আপুকে খুব চমৎকার ভাবে আপু কিন্তু পয়েন্ট গুলো তুলে ধরেছেন আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম যে আসলে দুই পক্ষই যদি একটু এগিয়ে আসে যারা যেতে চাচ্ছেন যারা এগুতে চাচ্ছেন বাধা শিকার হচ্ছেন তাদেরকেও যেমন জায়গাটা বুঝতে হবে কোথায় তারা টেনশন করছেন সে জায়গাটা বুঝতে হবে সে জায়গাটাতে আবার আমাদের মতো কিছু মানুষকেও এগিয়ে আসতে হবে অভিভাবককেও এগিয়ে আসতে হবে সেই জায়গাগুলো পয়েন্ট আউট করে সেটাকে কাটিয়ে ওঠার জন্য কি করা যায় মোট কথা আমরা যেন এইরকম চিন্তা ভাবনার কারণে কাউকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথটা আজকেই রুদ্ধ করে না দেই সেটাই কাম্য আমাদের ক্ষেত্রে প্রথম আপুর কাছে যাবো আপনারা নিশ্চয়ই আমাদের আজকে আলোচনাটা কিন্তু বেশ মজার হয়ে উঠছে এবং আমাদের আলোচনাটা বেশ আমাদের জীবনের কাছেই চলে আসছে তাই আপনারা যদি কোনো প্রশ্ন করতে পারেন শেয়ার করে নিজের আহ টাইম লাইনে তো রেখে দিতেই পারেন আর কমেন্টে অবশ্যই জানান যে আজকের আয়োজন থেকে আপনার কোন জায়গাটা ভালো লাগছে উম প্রথম আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই পনেরো বছর বয়সে একজন কিশোরী জানতে চেয়েছেন সে বলছে যে আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাই নবম শ্রেণীতে বর্তমানে পড়ছি কিন্তু আমার বড় ভাই আমাকে আর্টস বা কলা বিভাগ নিয়ে পড়ার জন্য জোরাজুরি করছে কারণ তার ধারণা মেয়েরা মেধাবী হয় না এবং তারা যৌক্তিক বিষয়গুলো নাকি বোঝে না তাই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়া আমার জন্য অসুবিধা হতে পারে আমি কি করতে পারি অনেকটা কাছের প্রশ্ন তারপরেও আর চলে এসেছে চলুন আরেকবার একটু পরিষ্কারভাবে বুঝে নেই যে আসলে বিষয়গুলো এবার যখন চলে আসে তখন যুক্তিগুলো যেন কোথায় একটু হারিয়ে যায় একটু যুক্তিগুলো একটু আরেকবার ঝালাই করে নেই আপু জি আপা প্রশ্নকর্তাকে ধন্যবাদ তার প্রশ্নটির জন্য আপনি নবম শ্রেণীতে সায়েন্স নিতে চান কিন্তু আপনি বলছেন যে আপনার ভাই আপনাকে আর্টস বা কলা বিভাগ নেওয়ার জন্য জোরাজোরি করছে কারণ আপনার ভাইয়ের মতে মেয়েরা হচ্ছে লজিক্যাল বিষয়গুলো বুঝতে পারে না এবং তারা মেধাবী হন না ছেলেরা মেয়েদের চেয়ে যে বেশি মেধাবী বা বেশি লজিক্যাল বিষয়গুলো বুঝতে পারে এমন কিন্তু কোনো গবেষণার ভিত্তিক কোনো তথ্য নেই যা নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম আহ প্রকৃতপক্ষে যে কেউ দক্ষতা নিয়ে আসলে জন্মায় না দক্ষতা এমন একটা বিষয় যা অর্জন করে নিতে হয় পরিশ্রম বা চেষ্টার মাধ্যমে এই দক্ষতাগুলো মানুষ কখনো কোনো অভিজ্ঞতা বা অনেক বেশি প্র্যাকটিস করা বা কোনো কিছু দেখে শিখে বা জেনে নেয় এটা এমন বিষয় না যে আমি ছেলে বা ছেলে তাই বলে আমি আমি ভাবি এই বিষয়গুলো নিয়ে তা কিন্তু নয় সমান সুযোগ যদি দেওয়া হয় ছেলে এবং মেয়েদেরকে তাহলে দেখা যায় তারা সমান দক্ষতা প্রমাণ দিতে পারে ছেলে বা মেয়ে যাই হোক না কেন তাদের আগ্রহ দক্ষতার উপর ভিত্তি করে ভবিষ্যৎ গড়ার সুযোগ দেওয়া প্রয়োজন কারণ আমার যদি কোনো বিষয়ে আগ্রহ না থাকে সেটা যদি পরিবার থেকে করে বা চাপা করে তাহলে দেখা যাবে চিন্তা করে দেখতে পারেন যে আপনার আগ্রহ নেই বা আপনার ভালো লাগছে না এমন কোন বিষয় আপনাকে করতে বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনি অনেক দূর যেতে পেরেছেন বা ওই বিষয়টিতে আপনি সফল হয়েছেন কিনা এটি দেখতে পারেন আর হচ্ছে যে সুযোগ না দেওয়া বা অস্বীকার করা মেয়েদের ক্ষেত্রে এটা শুধু একটা বৈষম্য নেয় তাদের মানবাধিকার লঙ্ঘন বলা যায় আপনি চাইলে আপনার এই বিষয়গুলো হচ্ছে যে ভাইয়ের সাথে কথা বলতে এছাড়া আপনার ভাই যে আপনাকে বলছে যে আহ মেয়েরা লজিক্যাল বিষয়গুলো কম বলছে তারা মেধাবী হন না তো এক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার বিগত বছরের যে কোনো সফলতা যদি থেকে থাকে সেই সফলতাগুলোর গুলোর কথা আপনার ভাইকে বলতে পারে। তারপর হচ্ছে যে আপনি যে বিজ্ঞান নিয়ে পড়তে চাচ্ছেন এই বিজ্ঞান নিয়ে পড়ার উদ্দেশ্যটা কি আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন এই বিজ্ঞানটা নিয়ে পড়ে আপনার ফিউচার প্ল্যানটা কি এই বিষয়গুলো যদি আপনি আপনার ভাইকে জানান এছাড়াও যদি আপনার পরিচিত বা আত্মীয় আশেপাশের মধ্যে এমন কেউ থেকে থাকে যে সে বিজ্ঞান নিয়ে পড়েছে এবং সে মেয়ে আর দুঃখিত সে সফলতা অর্জন করেছে এরকম কোন উদাহরণ যদি আপনার জানা থেকে থাকে আপনি সেটিও আপনার ভাইকে জানাতে পারেন আহ এছাড়া হচ্ছে আপনি নন ভায়োলিন ওয়ে তে আপনার ভাইকে বিজ্ঞান নিয়ে যাতে পড়তে দেয় সেই পারমিশনটা অনুরোধ করে দেখতে পারে নন ভায়োলিন কমিউনিকেশন টা কিভাবে করতে হয় এটা নিয়ে আমাদের আগে লাইভ গুলোতে বলা হয়েছে আপনি চাইলে শুনে দেখতে পারেন আর আর একটি বিষয় হচ্ছে যে আপনার ভাই কি কারণে ভয় পাচ্ছে বা দিতে চাচ্ছে না বিজ্ঞান বিষয়ে পড়ার সেই কারণটি আপনি তার কাছ থেকে জেনে নিতে পারেন দেখা যায় যে আমরা যদি একজন আরেকজনকে সঠিক তথ্য দিয়ে যোগাযোগটা করতে পারি আমাদের যোগাযোগটা কিন্তু অনেক কার্যকর হয়ে থাকে এবং সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি সম্ভাবনাটা সেটা একদমই থাকে না তাই আপনি এটা করে দেখতে পারেন আর আপনি যখনই আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করেন না কেন সেটা আপনি অ্যাসার্টিভ ওয়েতে করতে পারেন যাতে আপনিও কষ্ট না পান এবং আপনার আচরণ দ্বারা তার ভাই বা অন্য কষ্ট না পায় সেটা খেয়াল রাখা দরকার অ্যাসার্টিভ কমিউনিকেশন সম্পর্ক আমরা এর আগে পর্ব লাইভগুলোতে বলা বলা হয়েছে আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন আর আপনার জন্য অনেক শুভ কামনা রইল এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দাপুকে বিষয়গুলো নিশ্চয় অনেকটা পরিষ্কার হয়ে গেছে দ্বিতীয় আপুর কাছে আরো একটি প্রশ্ন নিতে চাচ্ছি আপু এরকম ভাবে ১৪ বছর বয়সে একজন কিশোরী জানিয়েছে বাড়িতে কোনো গৃহকর্মী না থাকায় করোনাকালীন সময়ে সে এবং তার মা পুরো পরিবারের কাজ গৃহের কাজগুলো পরিচালনা করছেন পুরুষ সদস্যরা কোনো কাজ করতে চান না এবং এই পুরো কাজ করতে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে তারা আসলে কি করলে পরিবারে পুরুষ সদস্যদেরকে তাদের পাশে পেতে পারেন তাদের সাথে পেতে পারেন বিষয়টি বারে বারে এসেছে করোনাকালীন সময়ে যে আমরা আসলে যেভাবে মেয়েদের ওপর বা বাড়ির মহিলা সদস্যদের ওপরে বাড়ির কাজগুলো দিয়ে দেই আমার মনে হয় থেকে বড় জায়গা এই জায়গাটাতেই আসে মেয়েদের ক্ষেত্রে সেটা আমরা বলেছি যে একটা মেয়ে বাইরে কাজ করলে অনেক সময় বাড়ির কাজ থেকে কিন্তু রেহাই পান না বাড়ির পুরো কাজটা তারই যেন এক দায়িত্ব চলে আসে আমরা বারে বারে প্রশ্নটি পেয়েছি বারে বারে উত্তর দিয়েছি তারপরেও আরো একবার দ্বিতীয় দ্বিতীয়পর কাছে প্রশ্নটি করছি আপু একটু সংক্ষেপে যদি বলে দেন কারণ প্রশ্নটি আসলে থেকেই গেছে বারে বারে হয়তো তারা ফেস করছে বলেই আমাদের কাছে বারে বারে এই প্রশ্নটি আসছে জি ধন্যবাদ প্রশ্নকর্তাকে প্রশ্নটি করার জন্য আপনি বলছিলেন যে আপনার বাড়িতে কোনো গৃহকর্মী নেই কারণ এই লকডাউনের কারণে গৃহকর্মী রাখা হচ্ছে না এখন গৃহকর্মী যেহেতু নেই সেই কারণে আপনার এবং আপনার মায়ের কাজ করতে কষ্ট হচ্ছে এটা আমি বুঝতে পারছি আমাদের সমাজে সারা জীবন ধরে আহ নারীরাই কিন্তু হচ্ছে অনেক কাজ করবে এই ধরনের ধারণাই আছে আর সমস্ত গৃহস্থালি কাজকর্মের দায় অন্যায় ভাবে তাদের উপরই চাপানো হয় তো তারা বাইরের জগতের আয় উপার্জন এবং সম্মানজনক কাজ করার সুযোগ কম পায় গৃহস্থালি কাজকে আবার সমাজও মূল্য দেয় না অথচ এসব সাংসারিক কাজ ছাড়া মানুষের জীবনটাও কিন্তু অচল আমাদের সমাজ মেয়েদের শেখায় যে তারা গৃহস্থালি কাজ করবে এবং ভবিষ্যতে সংসার দেখাশোনা করবে আর ছেলেদের কি স্কুলে পাঠানো হয় এবং সমাজ সংসারের কর্তা হয়ে নারীদের ভরণ পোষণ নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে তাকেই শেখানো হয় পরিবারে ছেলেদের রান্নাঘরে যেতে ও গৃহস্থালির কাজ করতে নিরুৎসাহিত করা হয় কিন্তু আমরা কিন্তু নিজের পরিবারে যদি জেন্ডার সমতা মেইনটেইন করতে পারি তাহলে কিন্তু সমাজে পরিবর্তন আসবে আমি যদি আমার জায়গাতে পরিবর্তন আনি অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জায়গাটাই পরিবর্তন আনে তাহলে সমাজ পরিবর্তন হবে কারণ মানুষ সাথে সমাজেই বাস করে আর এগুলো সমাজ সৃষ্টি করছে আপনাকে আমি যেটা বলতে চাই আপনার পরিবারে যারা পুরুষ সদস্যরা আছে তাদের তাদের সাথে সাথে যে কাজগুলো করতে করতে অসুবিধা হচ্ছে হচ্ছে বা কষ্ট সেই বিষয়ে কিন্তু আলোচনা পারেন অনেক অনেক সময় পুরুষ মনে করেন গৃহস্থলীর কাজ তো শুধু মেয়েদের এতে হয়তো তাদের তেমন কোনো কষ্ট হয় না তারা হয়তো ওই কষ্টের জায়গাটাও ফিল করতে পারে না তাই আপনাকে ওই অবস্থানের কথাটা শেয়ার করতে হবে ওই জায়গায় কাজ করতে যে আপনার এবং আপনার মায়ের কষ্ট হচ্ছে সেই অনুভূতিগুলো আসলে শেয়ার করতে হবে কারণ আমরা যদি আমার অনুভূতিগুলো শেয়ার করতে না পারি তাহলে ওই মানুষটা কিন্তু বুঝতে পারবে না পরবর্তীতে আপনি গৃহস্থালির কাজগুলোকে পুরুষ সদস্যদেরকেও ইনভলভ করাতে পারেন তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার বাসায় কি কি কাজ আছে বা কোন কাজগুলো করতে হবে সেটার একটা লিস্ট তৈরি করতে হবে অনেক সময় আমাদের এই ধরনের ধারণা আছে যে কাজ শুনলেই আমাদের কাছে একটা নেগেটিভ মনে হয় যে ছেলেরা ঘরের কাজ করবে এটা শুনলেও কিন্তু তাদের মধ্যে একটা নেগেটিভ চিন্তা আসতে পারে তাই পরিবারের কাজটাকে কাজ না মনে করে যদি আমরা এরকম হই যে হ্যাঁ আমাদের পারিবারিক ক্ষেত্রে কিছু অবদান রাখতে হবে এটাকে আমরা যদি পারিবারিক অবদান মনে করি তাহলে কিন্তু হচ্ছে সেই নেগেটিভ চিন্তাটা নাও আসতে পারে আর আমাদের যে টাস্ক গুলো আছে এটা আমরা দৈনিক সাপ্তাহিক মাসিক সিজনাল এভাবে হচ্ছে কিন্তু ভাগ করতে পারি বাসায় সকল সদস্যদের যে ফ্যামিলি মিটিং একটা করা যেতে পারে যে মিটিং এ কি কি লিস্ট করছেন বা মিটিং এ হচ্ছে কি কি কাজ করা হবে সেগুলো কিন্তু আপনারা উপস্থাপন করতে পারেন যাতে প্রত্যেকটা কাজকর্মই হচ্ছে প্রত্যেক মানুষ বুঝতে পারে এবং তারাও যেন সেটা বুঝে পরবর্তীটা কাজ করতে পারে আর কে এই মুহূর্তে কি টাস্ক করতে চায় বা আপনি তাদেরকে কিভাবে সহায়তা করতে পারেন সেটাও কিন্তু তাদের কাছে একটু ব্যাখ্যা করতে পারেন সবাই সাপ্তাহিক কাজগুলো একসাথে করার জন্য একটা ছুটির দিন ফিক্সড করা যেতে পারে যেখানে সবাই একসাথে বসে হচ্ছে কাজ করা যাবে আর আমরা যদি এই কাজগুলো নিজেরা নিজেদের মতো করে শেয়ার করে করতে পারি সেটা ছেলে হোক আর মেয়ে হোক সবাই যদি নিজের কাজটা নিজে করি এবং অন্যকে সাহায্য করি একটু সাহায্য করলে অন্যজনের কাজটা হচ্ছে অনেক কমে যায় তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরা নিজেদেরকে হচ্ছে কাজে হেল্প করতে পারি এবং আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি আমাদের অনুভূতি গুলো শেয়ার করতে পারি তো আশা করছি যে তাদের সেই কষ্টের জায়গাটা দূর হবে পরবর্তীতে ধন্যবাদ ধন্যবাদ আপুকে আসলে আমরা এ ধরনের পরিস্থিতি বারে বারে দেখছি বারে বারেই শুনছি মূল কথা একটাই যে পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য কি কিছু ভূমিকা রাখতে হবে তাই বসে না থেকে সেই ভূমিকাগুলো নিতে হবে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হবে এবারে প্রথম অপর কাছে একটি প্রশ্ন রাখতে চাইবো একজন বারো বছর বয়সী কিশোরী জানতে চেয়েছে যে আমি বাসার ছাদে খেলা ধুলা করি ছেলেদের সাথে এটা নিয়ে আমার আত্মীয়রা আমাকে বুলিং করে আমি কি করতে পারি বুলিং নিয়ে আমাদের অনেক কথা হয়েছে তার মধ্যে জেন্ডার ইস্যুটাও চলে আসছে সব মিলে সে আসলে কি করতে পারে কিভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারে আপু একটু সংক্ষেপে যদি বলেন জি আপা আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে সাধুবাদ জানাচ্ছি কারণ হচ্ছে যে আপনি খেলাধুলা করেন কারণ হচ্ছে যে বর্তমান সময় যে করোনা পরিস্থিতি চলছে তখন এই সময়টা দেখা কি করবে তা ভেবে পায় না তখন তাদের মধ্যে হতাশা কাজ করে একাকিত্ব বোধ করে তাই আপনি যে বাসার ছাদে এই সময়টা খেলছেন বা আপনি খেলে খেলেন এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আহ খেলাধুলার মাধ্যমে একজন ব্যক্তির যে জ্ঞানীয় সামাজিক আবেগীয় এবং শারীরিক বিকাশটা পরিপূর্ণ হতে পারে যেমন হচ্ছে যে তার মধ্যে সৃজনশীল চিন্তা ভাবনা গুলো করার ক্ষমতাটা জন্মায় কারণ খেলার মধ্যে সে জানতে পারে যে এভাবে না খেলে অন্যভাবে খেলা যায় কিনা অন্য খেলা আছে কিনা ভাবে কোনো তার মধ্যে তৈরি হতে থাকে আহ তারপর হচ্ছে সমস্যা সমাধান করার দক্ষতা বৃদ্ধি পেতে পারে তারপর হচ্ছে যে যোগাযোগ একজন আয়োজনের সাথে কিভাবে যোগাযোগ করব কোন যোগাযোগটা করার মাধ্যমে যোগাযোগটা কার্যকরী হচ্ছে এই বিষয়গুলো তার মধ্যে দক্ষতাটা বৃদ্ধি পায় তারপর দেখা যায় যে আরেকজনকে সাহায্য করার মানসিকতা সেটা জন্মায় এই খেলাধুলার করার মাধ্যমে এবং খেলাধুলার মাধ্যমে কখনো যে আমি হারতে পারি কখনো যে আমি জিততে পারি এই জিনিসটা মেনে নেবার মানসিকতাও কিন্তু তৈরি হয়ে যায় যা আমাদের ভবিষ্যতে পরবর্তীতে আমরা যে কোনো কাজেই যে হারা বা জেতার একটা বিষয় থাকে সেটা আমরা মেনে নিতে পারি আর হচ্ছে কোন পরিস্থিতিতে আমি কি ধরনের আবেগ প্রকাশ করব এই জিনিসটি বোঝার ক্ষমতা তৈরি হয় এছাড়া খেলাধুলার মাধ্যমে আমাদের শারীরিক বৃদ্ধিটা বেশ ভালো মতন হয়ে থাকে তাই বয়সন্ধিকালে খেলার গুরুত্বটা অনেক বেশি আপনি ছেলে বা মেয়ে যে কারোর সাথে খেলতে পারেন মেয়েরা বড় হয়ে গেলে খেলতে পারবে না বা ছেলেদের সাথে খেলতে পারবে না মেয়েরা এমন কোনো কথা নেই এটি জেন্ডার সম্পর্কে বদ্ধমূল একটি ধারণা যার পরিবর্তন খুবই দরকার আপনার এই কারণে মানে বাসার ছাদে ছেলেদের সাথে খেলার কারণে যারা আপনাকে বুলিং করছে অপরাধটা আসলে তাদের এখানে আপনার করা বা আপনার লজ্জা পাওয়ার কোন বিষয় অপরাধ বোধ নেই এজন্য আপনি আপনার জীবনে যে প্রথম বিষয়টি হচ্ছে একটা বাউন্ডারি তৈরি করতে পারেন বাউন্ডারি বিষয়টা হচ্ছে যে আমার জীবনে আমি কার কথাটা কতটুকু গুরুত্ব দিব এবং কার কথা সবার সব কথাই কি আমি আমার জীবনে চলার পথে নিবো কিনা এই বিষয়গুলো আপনি ভেবে দেখতে পারেন কারণ আমরা কিন্তু আরেকজনকে পরিবর্তন করতে পারি না আরেকজন আমাকে কতটুকু কথা বলছে সেই কথা সবটাই আমি শুনছি বা এই শোনাটা আমার জীবন গঠনের জন্য দরকার আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনি ভেবে দেখতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা আপনাকে বুলিং করছে তখন এই বিষয়টা মোকাবেলা করার জন্য আপনি হচ্ছে কথা বলতে পারেন যেমন হচ্ছে আপনি আপনার তাদেরকে বলতে পারেন যে আপনি আপনার শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলছেন আর হচ্ছে শরীর গঠন শারীরিক এবং মানসিক বিকাশের সময় ছেলে বা মেয়ে আলাদা করে না দেখে আপনি তাদেরকে বন্ধু হিসেবে দেখছেন এটা আপনি তাদেরকে জানাতে পারেন যারা আপনাদেরকে বুলিং করছেন আরেকটি জিনিস মনে রাখা হচ্ছে যে আমাদের চিন্তা আবেগ পছন্দ অপছন্দ পরিবর্তন আমরা নিজেরা চাইলে করতে পারি এটা কিন্তু আরেকজন সাধারণত করতে পারে না এবং আরেকজনের চিন্তা আবেগকে আমরা কখনো পরিবর্তন করতে পারি না তাই হচ্ছে নেতিবাচক ঘটনা ঘটলে তার জন্য নিজেকে দোষারোপটা না করে আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য কি কি করতে পারি বা এর জন্য আমার কার থেকে কতটুকু সাপোর্ট নেওয়া প্রয়োজন আমি যদি এই বিষয়টার দিকে বেশি মনোযোগ দিই এবং আমি নিজে বিশ্বাস করি আমি যা করছি আমি নিজের কাছে সৎ তাহলে আপনি হয়তো অনেকটা উপকার বোধ করবেন আপনার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ আপনার ধন্যবাদ আপুকে খেলার উপকারিতা গুলো কিন্তু আমরা জানি কিন্তু তারপরও আপনি যত সুন্দর করে বলেছেন আমার মনে হয় আমাদের সকলেরই একটু ইচ্ছে হচ্ছে যে আমরা আমরা একটু খেলি তো রাত হয়ে আজকে হয়তো খেলাটা হবে না আগামী দিন খেলা শুরু করতে পারি গেছে এবং সেই খেলার মধ্য দিয়ে মনে হয় একটা প্রকাশও করতে পারি যে আমরা আমাদের বিকাশের জন্য আমাদের মন মানসিকতার পরিবর্তনটা যত দ্রুত করতে পারবো অন্যদের কিন্তু ততটা তাড়াতাড়ি করতে পারবো না আপনি কতটা সেটা বলেছেন আজকে প্রায় আমরা প্রোগ্রাম দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি এবারে আমি দ্বিতীয় অপর কাছে একটি প্রশ্ন রাখতে চাইবো সময় খুব কম আছে সে তো সংক্ষেপে উত্তর আশা করছি আমি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছি এই কারণে আমি আমার পরিবার পরিচালনা করতে সমস্যা বোধ করছি আমার স্বামী আমার চাকরি ছেড়ে দিতে বলেছে এবং সে বলেছে মেয়েদের সংসার করাটা বেশি প্রয়োজনীয় আমি এখন কি করব। আপু সময় খুব কম প্রশ্নটা যদিও একটু সময় পেলে হয়তো আরো ভালো করে আপনার কাছ থেকে জানা হতো সেটা একটু সংক্ষেপে উত্তর চাইছি জি ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন আসলে হচ্ছে আমাদের সমাজে কিন্তু অন্য সবার তুলনায় আহ একজনই থাকে বেশি ক্ষমতা ধর সেটা হতে পারে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের ছেলেদের সাথে মেয়েদের অথবা কর্মকর্তা কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের তো এই সম্পর্কে আসলে আমাদের সমাজ নারীদেরকেই দুর্বল মনে করে আর পুরুষদেরকেই সবল এবং সাহসী মনে করে নারীরা ঘরের মধ্যে থাকবে বাহিরে বের হবে না আর পুরুষরা বাইরে সব কাজকর্মে অংশগ্রহণ করবে এটা একটা সমাজসৃষ্ট ধারণা তো দেখা যাচ্ছে যে আর এই যে প্র্যাকটিস গুলো এই প্র্যাকটিস গুলো যদি আমরা করি সেটাতে কিন্তু একটা ক্ষতিকর প্রভাব পড়ে যেমন মেয়ে বা ছেলে বা নারী বা পুরুষ যে ন্যাচারাল যে ট্যালেন্ট গুলো আছে বা আমাদের যে দক্ষতার বিকাশ গুলোকে কিন্তু সীমাবদ্ধ করে কারণ তাদের শিক্ষাগত এবং প্রফেশনাল যে এক্সপেরিয়েন্সেস গুলো আছে সাধারণভাবে তাদের জীবনের সুযোগগুলোকে সীমাবদ্ধ করে ফেলে আবার মহিলাদের এই গভীরভাবে এই আহ ইনগ্রেন্ট মনোভাব মূল্যবোধ নর্ম এবং মহিলাদের বিরুদ্ধে কুসংস্কারের কারণ এবং ফলাফল হয়ে যায় আর এগুলো নারীর উপর পুরুষের ক্ষমতার ঐতিহাসিক সম্পর্কের ন্যায্যতা ও বজায় রাখতে ব্যবহৃত হয় আহ তো প্রথমত হচ্ছে আপনি যেহেতু বলছিলেন যে আপনি জবটা করার কারণে আপনার সংসার মেনটেইন করতে অসুবিধা হচ্ছে আসলে কতদিন যাবত আপনার এই চাকরিটা শুরু করেছেন এবং সমস্যাটা কি প্রথম থেকেই হচ্ছে নাকি হচ্ছে এখন শুরু হয়েছে বা সংসার মেইনটেইন যে আপনি করতে পারছেন না বলছেন এটা কোন কোন অসুবিধা হচ্ছে বা কোনগুলোর কারণে মনে হচ্ছে যে আপনি মেনটেন করতে পারছেন না সেই উত্তরগুলো যদি আমি জানতাম সেক্ষেত্রে আমার প্রশ্নের উত্তরটি দিতে হচ্ছে অনেক সুবিধা হতো তো যেহেতু আপনার চাকরি হচ্ছে রিজাইন দিতে বলেছে আপনার স্বামী সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্বামীর সাথে জব রিলেটেড